আমরাও চলেছি নাচতে নাচতে দীঘা। মনে হলো যে পুরো জল আর লেবু দিয়ে শরবত করে আমাদের দিয়ে দিয়েছে। আজকে হয়তো স্নান করা যাবে না। এই এখন সবে বিকেল বেলা, হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই খুলছি শুধু দীঘা আর দীঘা, চারিদিকে দীঘার ভিডিও আর ছবি। সেই দেখে আমরাও চলেছি নাচতে নাচতে দীঘা। তো হঠাৎ এই প্ল্যান হয়ে আমরা শ্যামলী ভলভো বাসের টিকিট কেটে ফেললাম। বাসটা ফুললি এসি। চলো তোমাদের বাসটাকে একবার দেখাচ্ছি। সবার সিটের ওপরে একটা করে এসি ভেন্ট রয়েছে আর সিটগুলো হচ্ছে এইরকম। আর তোমাদের যদি বেশি ঠান্ডা লাগে তার জন্য ব্ল্যাঙ্কেটও রয়েছে, দেখতে পাচ্ছ। আর প্রত্যেকের সিটের নিচে মোবাইল চার্জ দেওয়ার জন্য এরকম একটি করে প্লাগ রয়েছে। আমাদের বাস এখন কোলাঘাটে দাঁড়িয়েছে। এই কোলাঘাট থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে এবার চলে যাব ডাইরেক্ট দীঘার দিকে। ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। এই যে তোমাদের একটা রুম টুর করে দেখাচ্ছি। এই যে আমাদের হোটেল, এই সাইডে একটা এলইডি রয়েছে, উপরে এসি আছে, আর এটা হচ্ছে বেড, একটা সোফা রয়েছে একটা, এটা হচ্ছে আয়না, ঠিক আছে, আর এই সাইডে আছে টয়লেট, সেটাও দেখাচ্ছি। তো আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে চলে এসেছি সমুদ্রের ধারে। তো দেখো কত বড় বড় ঢেউ দিচ্ছে। আজকে হয়তো স্নান করা যাবে না, দেখা যাক কালকে করতে পারি কিনা। তো সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে আমরা একটু সামনের দিকে আসলাম। দেখলাম বেশ ভালোই সাজিয়েছে, অনেকটা পার্কের মতন করেছে, কিন্তু খুব একটা লোকজন এখনও নেই। এখন সবে বিকেলবেলা, হয়তো রাত্রেবেলা এখানে পা ফেলার জায়গাও থাকবে না। আমাদের হোটেলটা ছিল সমুদ্রের পাশেই, তাই ঘুম থেকে উঠে দ্বিতীয় দিনে সকালবেলা চলে আসলাম সমুদ্র দেখতে। তো আজ সন্ধ্যাবেলায় আমরা যেতে চলেছি সাইন্স সিটি এবং ঢেউসাগর, যেই ভিডিওটা তোমরা পার্ট টু এ দেখতে পারবে। সকালবেলা ঘুমটা কাটানোর জন্য আমরা একটু চা খেয়ে নিলাম। সকাল সকাল আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। তা এতই মানে ঢেউ দিচ্ছে, হয়তো আজকেও নামা যাবে না সমুদ্রে, মানে স্নানটাও হয়তো আজকে করা যাবে না। আর যা রোদ সকাল সকাল, মানে কি বলবো, দেখাই যাচ্ছে না চারিদিকে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখনো সকালবেলা, দেখতেই পাচ্ছ এখনো সেরকম লোক হয়নি। সকালবেলা আমরা চাটা খেয়ে এই বিশ্ববাংলার গেটের দিকে আসলাম। এখনো সেরকম মানে ভিড় হয়নি, কারণ কালকে বিকেলে প্রচন্ড ভিড় ছিল, এখানে দাঁড়ানোই যাচ্ছিল না। এখন দেখো পুরোটাই ফাঁকা, আসলে এতই রোদ মানে উঠেছে যে এই কারণে হয়তো কেউ এখনো বেরোয়নি। সকালবেলা এত হাঁটাহাঁটি করার পর আমাদের একটু খিদে পেয়ে গেছে, তাই আমরা ব্রেকফাস্ট করে নিয়ে এবার রুমের দিকে যাব। এত রোদে ঘোরাঘুরির পর ইচ্ছা হলো একটু আখের রস খাওয়ার। তা দেখলাম একজন আখের রস বানাচ্ছে, কিন্তু দেখো কিভাবে গুলছে। খাওয়ার পর মনে হলো যে পুরো জল আর লেবু দিয়ে শরবত করে আমাদের দিয়ে দিয়েছে। আখের রস খাওয়ার পর মুখটা এতটাই বাজে হয়ে গেছিল যে মনে হলো একটু আইসক্রিম খাওয়ার। তো সামনেই মিয়া আমরে ছিল, ভাবলাম সেখানে গিয়ে একটা আইসক্রিম খেয়ে আসি। তো এখন বাজে দুপুর 12টা। তো জল দেখছি নিচেই আছে অনেকটা, তো চলো আগে স্নানটা করে নেওয়া যাক। সমুদ্রে এসে স্নান করবো না সেটা কি হয়। এর পরের ভিডিওটা আসছে সায়েন্স সিটি ট্যুরের,
তো সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।